Hello dear students, welcome back to my YouTube channel A to Z English Learning. আমি হরেকৃষ্ণ তোমাদের সাথে রয়েছি আজকে নতুন ভিডিও নিয়ে ক্লাস 1 এর আমার বই থেকে 55 নম্বর পৃষ্ঠায় যে রয়েছে I can skip I can hop. আশা করছি তোমাদের কাছে ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবে ঠিক আছে চলো আজকে ভিডিওতে ফিরে যাওয়া যাক দেখো কি আছে প্রথমে আছে এখানে লেটস লিসেন এন্ড অ্যাক্ট চলো শুনি এবং করি লিসেন মানে শোনা আর অ্যাক্ট মানে হচ্ছে করা তাহলে দেখো নিচে কি আছে এই যে রাইমটা আছে নিচে আমাদের এখানে যে রাইমটা আছে এই রাইমটা আমাদেরকে আগে ভালো করে পড়ে শুনতে হবে তারপরে আমরা সেটা করে দেখাবো কি আছে আই ক্যান স্কিপ আই ক্যান হপ I can skip, I can hop, I can spin round like a top, I can dance, I can jump, I can fall and get a bump, I can walk, I can run, I can walk, I can run, all the things I do are fun. তাহলে দেখো আমরা পড়ে নিলাম দেখো আমরা এবারে বাংলা মানেটা করব I can skip, I মানে আমি can মানে পাতা আর স্কিপ মানে হচ্ছে স্কিপিং দড়িতে যে লাভ দিয়ে খেলা হয় ওইটা মানে আমি স্কিপিং দড়ি খেলতে পারি আই ক্যান হপ হপ মানে এক পায়ে লাফানো আমি এক পায়ে লাফাতে পারি আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ আই ক্যান স্পিন রাউন্ড স্পিন মানে ঘোরা আর রাউন্ড মানে গোল হয়ে ঘোরা আমি গোল হয়ে ঘুরতে পারি লাইক এ টপ একটা লাটিমের মতন লাইক মানে হচ্ছে মতন এ টপ মানে একটি লাটিম মানে আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ আমি এটা লাটিমের মতন গোল হয়ে ঘুরতে পারি আই ক্যান ড্যান্স ড্যান্স মানে নৃত্য করা আমি নৃত্য করতে পারি বা আমি নাচতে পারি আই ক্যান জাম্প আমি লাফাতে পারি জাম্প মানে লাফানো আই ক্যান ফল আমি পড়ে যেতে পারি অ্যান্ড গেট এ বাম্প এবং পড়ে গিয়ে আমি আঘাত পেতে পারি আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি আই ক্যান রান আমি ছুটতেও পারি অল দি থিংস আই ডু আর ফান অল দি থিংস মানে সমস্ত কিছু আই ডু যেগুলো আমি করতে পারি আর ফান সেগুলো খুবই মজা আরেকবার মানেটা দেখো আই ক্যান স্কিপ আমি লাফ দড়ি খেলতে পারি বা আমি স্কিপিং দড়ি খেলতে পারি আই ক্যান হপ আমি এক পায়ে লাফাতে পারি আই ক্যান স্পিন রাউন্ড আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ আমি লাটিমের মতন গোল হয়ে ঘুরতে পারি আই ক্যান ড্যান্স আমি নৃত্য করতে পারি আই ক্যান জাম্প আমি লাফাতে পারি আই ক্যান ফল ফল মানে পড়ে যাওয়া আই ক্যান ফল আমি পড়ে যেতে পারি অ্যান্ড গেট এ বাম্প এবং আঘাত পেতে পারি গেট মানে পাওয়া আর বাম্প মানে হচ্ছে আঘাত পাওয়া গেট এ বাম্প এবং আমি আঘাত পেতে পারি আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি ওয়াক মানে তো হাঁটা তোমরা সবাই জানো আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি আই ক্যান রান আমি ছুটতে পারি অল দি থিংস আই ডু সমস্ত কিছু যেগুলো আমি করি আর ফান খুবই মজাদার হয়ে গেল বাংলা মানেটা এবারে দেখো তোমাদেরকে এখান থেকে কিছু কিছু ওয়ার্ডের মানে তোমাদেরকে খাতায় লিখে রাখতে হবে বাংলা মানেগুলো খাতায় লিখে রাখতে হবে এটা কী কী আমি বলে দিচ্ছি দেখো প্রথমে হচ্ছে স্কিপ স্কিপ মানে হচ্ছে এস কে আই পি সাথে মানে স্পেলিংটাও দেখে রাখতে হবে কী আছে এস কে আইপি স্কিপ স্কিপ মানে স্কিপিং দড়িতে যে লাফ দিয়ে খেলা হয় ওটা লাফ দড়ি হপ হপ মানে এক পায়ে দাঁড়ানো বা এক পায়ে লাফানো স্পিন রাউন্ড গোল হয়ে ঘোরা স্পিন রাউন্ড টপ মানে তো লাটিম ড্যান্স মানে নৃত্য করা ডি এ এন সিই ড্যান্স ড্যান্স মানে নৃত্য করা জাম্প জে ইউ এম পি জাম্প জাম্প মানে লাফানো ফল এফ এ ডবল এল ফল ফল মানে পড়ে যাওয়া গেট জি ই টি গেট গেট মানে পাওয়া বাম্প বাম্প মানে আঘাত পাওয়া বাম্প মানে আঘাত গেট মানে পাওয়া মানে আঘাত পাওয়া ওয়াক
WALK ওয়াক, ওয়াক মানে হাঁটা, রান, আর UN রান, রান মানে ছুটা, থিংস মানে জিনিস, এখানে জিনিস নয় মানে জিনিস কথাবার্তা এখানে বলা হয়েছে, অল দি থিংস মানে যেগুলো আমি কাজগুলো করি, অ্যাকচুয়ালি থিংস মানে জিনিস বোঝায়, তো তোমরা জিনিসই লিখে রাখবে, থিংস মানে জিনিস, ডু মানে করা, ডি ও ডু, আর ফান মানে মজা, ঠিক আছে। তারপরে দেখো নিচে কী দিয়েছে, কী আছে দেখো এখানে কী আছে, এই ছকে দিয়েছে, এখানে দিয়েছে টি, টি মানে টিচার, আর পি, পি মানে পিপল, অর্থাৎ ছাত্রছাত্রীরা। দেখো টিচার কী বলবেন, ক্যান ইউ জাম্প, টিচার বলছেন ক্যান ইউ জাম্প, তুমি কি লাফাতে পারো, পিপল বলছে অর্থাৎ স্টুডেন্টস বলছেন, কী বলছে স্টুডেন্টস, ইয়েস আই ক্যান জাম্প, হ্যাঁ আমি লাফাতে পারি, আবার টিচার বলছেন প্লিজ জাম্প, তাহলে তুমি লাফাও, টিচার আবার বলছেন ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো, টিচার বলছে সরি হ্যাঁ টিচার বলছেন ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো, পিপল বলছে ইয়েস আই ক্যান ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারি, আবার টিচার বলছেন প্লিজ ওয়াক, তাহলে হাঁটো, টিচার বলছেন ক্যান ইউ রান, তুমি কি ছুটতে পারো, পিপল বলছে ইয়েস আই ক্যান রান, হ্যাঁ আমি ছুটতে পারি, টিচার বলছেন প্লিজ রান, তাহলে ছুটো। তো আজকের জন্য এইটুকু, যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেতে পারো।